হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ব্ল্যাঙ্ক ক্যানভাসের আরেকটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। দুজনে মিলে চলে এসেছি বর্ষাদের বাড়ি আইবুড়ো ভাত খেতে। আগের দিন শর্টসে যেখানে ভিডিওটা শেষ করেছিলাম, আজকে সেখান থেকেই শুরু করলাম। আমি একদমই ভেবে উঠতে পারিনি যে এত আয়োজন করবে। সকাল থেকে কত পরিশ্রম করে আজকের এই দিনটাকে এত সুন্দরভাবে সাজিয়েছে। আমি ধন্যবাদ ছাড়া আর কী বা দিতে পারি বলো? জীবনের প্রথম আইবুড়ো ভাত, দিনটা খুবই স্পেশাল। খাওয়ার আগে প্রথমে সবাই মিলে আমাদের আশীর্বাদ করছে। আমার একটাই প্রার্থনা সবাইকে, আমরা দুজন যেন খুব ভালো থাকতে পারি আর সবাইকে খুব ভালো রাখতে পারি। যখন বর্ষা এগুলো সব সাজাচ্ছিল, আমি খালি একটা জিনিস ভাবছিলাম, এত কি করে সবাই খায়, দেখি আজকে কতটা খেতে পারি। এখন যিনি বরণ করছেন উনি হচ্ছে বর্ষার মাসি হয়। আর ওই দেখো মাঝখানে বর্ষার বোন বসে কি করছে দেখেছো? ওকে আমি ডাকলাম যে আয়, বসবি আয়। আর খুব ভালো, এত কিউট একটা মেয়ে। বর্ষাকে দেখতে পাচ্ছ না, কারণ ও আছে ক্যামেরার পেছনে, ক্যামেরাটা ধরে। এখন যে মানুষটা বরণ করছে ইনি হলেন বর্ষার বাবা। সারাদিনে এত কষ্ট করে, এত পরিশ্রম করে, কি বলবো তোমাদের, তার মধ্যেও এত কিছু আয়োজন করেছে, ভাবতে পারছো? আমি খালি বলছিলাম জানো যে তুমি এত চাপের মধ্যে এত কিছুর আয়োজন করলে? বলছে কিছু ভালো লাগার জন্য তো কিছু কিছু কষ্ট করতেই হয়। এখন যে মানুষটা মিষ্টি খাওয়াচ্ছেন ইনি হচ্ছে বর্ষার ঠাকমা। এবারে বর্ষার মা এলেন। এখানে আমার ছোট মামাও এসছে, এই যে এবারে বরণ করবে। খালি বলছিল কিভাবে কি করব, আমি বলছি নও তো, যে কোনো কিছু ভাবে করলেই হলো। সবার আশীর্বাদ দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবারে খাওয়া শুরু হবে। আমি খালি বলছিলাম বর্ষার একটা থালা দাও, কারণ এখানে বসে আমরা তিনজনেই খাবো। যা দিয়েছে সবাই মিলে না খেলে আমরা কি করে শেষ করব জানি না। খালি মনে হচ্ছে এরকম সাজানোই থাক, সাজানোতেই বেশ ভালো লাগছে, খেয়ে নিলে তো শেষ হয়ে যাবে। আমার পাশে যিনি আছেন ওকে জিজ্ঞেস করছি, সব খেতে পারবে তো? হ্যাঁ, ওরকম মনে হয়, দেখা যাক কী হয়। বর্ষাকেও নিয়েছি সাথে। খাওয়া শুরুর আগে চলো দেখে নিই কী কী আছে। প্রথমে চাটনি থেকেই শুরু করলাম, তারপরে আছে মাটন, তারপরে দেশি মুরগির ঝোল, স্যালাড, বড় মাছের মাথা দিয়ে একটা কারি, চিংড়ি, আর ওদিকে আছে ডাল, ওই মুড়ি ঘণ্ট যেটাকে বলে, তারপর পায়েস, দই, রসগোল্লা, পাঁচ রকমের মিষ্টি। পাতে যেগুলো আছে সেগুলো খেতে খেতে বলছি। পাতে মোট পাঁচ রকমের ভাজা আছে, মাছ ভাজা আছে আবার। প্রথমে বেগুনটা দিয়েই শুরু করি। পাতে আবার ওই যে ফ্রাইড রাইস দেখছো, ওটা কিন্তু বর্ষা বানিয়েছে কেবলমাত্র আমার জন্য। এই খেতে খেতে একটা কথা খুব মনে পড়ছে, যে আজকের আইবুড়ো ভাত মানে আর কয়েকদিন বাদেই বিয়ে। দেখো ভালো লাগা তো অবশ্যই আছে, কিন্তু তার মাঝখানেও খারাপ লাগাগুলোও আছে, সব মিলিয়ে মিশেই একটা মিক্সড অনুভূতি। এই সব কিছুর মাঝে যখন কমেন্ট বক্সটা খুলি না, কি ভাল লাগে, মনটা আনন্দে ভরে যায় তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট দেখে। ওদিকে বর্ষার বোন বসেছে, মানে বর্ষার মাসির মেয়ে। এত কিছু আইটেম আমি সবাইকে বলছি, তোমরা সবাই মিলে বসো একসাথে খাই, কিন্তু ওনারা মানে বর্ষার বাবা মা ওনারা সব উপরে চলে গেছে, মানে দোতলায়, ওখানে ওনারা খাচ্ছেন আর আমরা এখানেই চারজন খাচ্ছি। আজকে চেষ্টা করছি যেগুলো আমার ভালো লাগে সেগুলো মোটামুটি আমি কমপ্লিট করব। যেরকম আমার তেলাপিয়া মাছ খেতে খুব ভাল লাগে, সেটারই ভাজা করেছে, আমি তো খুব খুশি। আচ্ছা, এতক্ষণ পরে মনে পড়লো যে উচ্ছে ভাজাটা প্রথম খাওয়া উচিত ছিল, ডাল খাওয়া হয়ে গেছে, তারপরে আমি উচ্ছে ভাজা খাচ্ছি। এত আইটেম দেখে আমি সব গুলিয়ে ফেলেছি, খিদে কিন্তু খুব পাচ্ছিল, কেন জানি না এই এত খাবারের মাঝখানে মনে হচ্ছে যেন পেট ভরে গেছে। এটা হচ্ছে বিট ভাজা, একটু করে খাচ্ছি আর হাঁপিয়ে যাচ্ছি। যাক বাবা, সাদা ভাতটা কমপ্লিট। আর এই যে কলা ভাজাগুলো ছিল আমি খেয়েছি কিছু আর বর্ষাকে দিয়ে দিয়েছি, ওরা তো খাচ্ছে সেই মাছের তরকারিতে চলে গেছে, আমি এখনও যেতে পারিনি। বর্ষা তো ডিরেক্ট স্কিপ করে সেই ওই ফ্রাইড রাইসে চলে গেছে। পাঁপড়টা আমার খেতে ইচ্ছে করছে না, তাই বলছি বর্ষা তুই খা। বর্ষা বলছে খেয়ে খেয়ে আমি পুরো খতম, আমার আজ চলবে না। ওদিকে উনি খাচ্ছেন আর রেস্ট নিচ্ছেন, ওদিকে আবার একটা টুলও জোগাড় করেছে বেশ একটু আরাম করে খাওয়ার জন্য। আমি যেগুলো খেতে পাচ্ছি না বলছি যে তুমি একটু নাও, বলছে না আজকের দিনের জন্য ওসব কিছু চলবে না, যার খাওয়া তাকে কমপ্লিট করতে হবে। নাম খারাপ হতে দেব না, বলছে সব খেয়ে উঠবো, নাম খারাপ করলে হবে না। এদিকে আমার পাতটা মোটামুটি ভাবে কমপ্লিট, ওখানে বর্ষার বোনকেও বসিয়ে নিয়েছি, ও খাচ্ছে। খেতে খেতে আমি একটা জিনিস রিয়েলাইজ করলাম যে ভাত বেশি খেলে চলবে না,
তরকারিগুলো খেয়ে নাও, তাহলে তুমি সবটা খেতে পারবে। বর্ষা এই ভাতটা কিন্তু বেশ ভালোই বানিয়েছে, ওর মতো বয়সে আমি তো কি বলবো, ডিম ভাজাটাও মনে হয় লবণ বেশি হয়ে যেত, কম হয়ে যেত, এরকম ব্যাপার হতো। সে জায়গায় ও যে এত সুন্দর রান্না করেছে, তার উপরে ও যে সাহসটা দেখিয়েছে যে হ্যাঁ আমি পারবো, এটাই তো বড় কথা। এই কাঁসার থালা গ্লাস এগুলো কি ভালো হয়েছে গো, এগুলো শুধু এই দিনের জন্যই কেনা হয়েছে। এখানে আবার গ্লাসে ওই শুভ বিবাহ লেখা, ফোকাস করছি দেখো কি সুন্দর না। আমাদের বাড়িতেও আছে কয়েকটা থালা, মা সুন্দর করে তাকে মেজে ঘষে ধুয়ে রেখেছে। এগুলো ব্যবহার করার একটাই সমস্যা, ওই সব সময় ভালো করে মেজে টেজে রাখতে হবে, না হলে কিন্তু আবার নাকি কালো হয়ে যায়। আমরা কতক্ষণ থেকে বসে বসে খাচ্ছি, কি রে কিছু বলবি? অনেকক্ষণ খাচ্ছি বাবা, দু তিন ঘন্টা হয়ে গেল প্রায়। না এবারে তাড়াতাড়ি করে শেষ করতে হবে। মাছের মাথাটা খালি দেখো, সাইজটা বুঝতে পারছো কত বড়। সবাইকে একটু একটু করে না দিলে আমি এ খেতে পারবো না। তোমরা অনেকেই আমাদের নতুন জীবনের জন্য শুভকামনা করেছো, তোমাদের সবাইকে আমাদের তরফ থেকে অনেক ভালোবাসা জানাই। আর অনেকজনকে হয়তো আমি রিপ্লাই দিতে পাচ্ছি না, প্লিজ আমাকে ক্ষমা করো। আমি যখনই সময় পাই কমেন্ট বক্সটা খুলি আর তোমাদের কমেন্টগুলো পড়ি, কি যে ভালো লাগে। এভাবেই আমার পাশে থেকো আর প্লিজ ভুল বুঝো না আমায়। বর্ষার বোন তোমাদের একটা জিনিস দেখাবে দেখো, আমি প্রথমে দেখে সত্যি ভয় পেয়ে গেছিলাম, কেমন কায়দা মারছে দেখো। এই আমার চোখের সামনে একটা মাংসের টুকরো, এটাকে শেষ করতে পারলে একটা গোল শেষ হবে। প্রতিটা তরকারি কিন্তু খুব ভালো হয়েছে, আর কে রান্না করেছে লাস্টে দেখাচ্ছি তোমাদের। পেটে আর একটুও জায়গা নেই কিছু খাওয়ার, আমার তো মিষ্টি খাওয়ার খুব ইচ্ছে। এগুলো মোটামুটি করে কমপ্লিট করে আমি মিষ্টির দিকে যাব। এদিকে আমাদের খেতে খেতে তারা উপর থেকে চলে এসছে, তাদের খেয়ে সব গুছিয়ে কমপ্লিট। কি গো সব খেয়ে এলে? বাহ খুব ভালো কাজ করেছো। আর এদিকে আমরা তো কোনোভাবেই শেষ করে উঠতে পারছি না, আমাদের হালটা দেখো কি অবস্থা। বর্ষা বলছে আমি একবার দিদির কাঁধে মাথা রাখছি, একবার দাদার কাঁধে মাথা রাখছি, এই করছেও। আমি পাতটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, এবারে মাটন খাবো। মাটন খেয়ে এবারে তারপরে সোজা মিষ্টির দিকে ঢুকবো, না হলে আমার আর চলছে না। ইনি খেয়েই চলেছেন, এনার কোনো ব্যাপার নেই, সব শেষ করে উঠবে। মাটন খেতে কিন্তু আমার খুব ভালো লাগে, কিন্তু আজকের পেটের অবস্থাটা যা, এই এক পিসের বেশি আর খেতেই পারবো না। আর হ্যাঁ তোমাদেরকে একটা কথা বলি, আমার জন্য যে শাড়িটা বর্ষা নিয়ে এসছে না, যেটা আমি পরে আছি, এটা কিন্তু খুব সুন্দর শাড়ি, বেনারসি। ও তো অফলাইনে কিনেছে, কিন্তু আমি অনলাইনে এরকম সেম শাড়ি একটা পেলাম, তাই তোমাদের জন্য ডেসক্রিপশনে একটা লিংক দিয়ে রাখলাম, তোমরা যদি চাও কিনতে পারো। কিন্তু চলো এবার মিষ্টির দিকে যাই, আমার তো মিষ্টির জন্যই প্রথম থেকেই মনটা ওদিকেই যাচ্ছিল। প্রথমে ওই একটু একটু করে খাওয়াচ্ছিল না, পায়েসটা কি ভালো হয়েছে কি বলবো, চিনিটা একদম পারফেক্ট। এক বাটি পায়েস এ যেন মনের এক শান্তি। তারপরে দই, এক খুলি দই, ইচ্ছে তো হচ্ছে সবটা খেয়ে নিই, কিন্তু পেট বলছে না না অত খাওয়া যাবে না, আমি একটু খাবো আর ওকে একটু দেব। বর্ষা আবার এই সমস্ত মিষ্টি টিষ্টি একদম ভালোবাসে না, ও প্রথমেই বলে দিয়েছে যে না আমি হাত তুলে নিচ্ছি, আমি ওসব খাবো না। এবারে আমার প্রিয় জিনিসটা খাই, রসগোল্লা। আর যে মানুষটাকে দেখাবো বলছিলাম, যিনি সকাল থেকে কষ্ট করে আমার জন্য রান্না করেছে, বর্ষার এক ঠাকমা, প্রতিটা রান্না খুব ভালো হয়েছে। চলো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর সবাইকে ভালো রাখো। আজকে তাহলে আসি, দেখা হচ্ছে কাল।